তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, অনেকদিন থেকে যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং যারা 2021 এবং 23 সেশনে ডিএলএড কোর্সে অ্যাডমিশন হতে চাইছ, তোমরা অপেক্ষা করে আছো যে কখন রাজ্য সরকার এবছর ডিএলএড কোর্সে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন জারি করবে। তো অবশেষে আজ রাজ্য সরকার এবছর ডিএলএড কোর্সে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন জারি করে দিয়েছে। তো কখন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এবছর ডিএলএড কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষা সহায়তা তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো দেখো, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা রাজ্য সরকারের তরফ থেকে আজকে পাবলিশ করা হয়েছে। তো দেখো, এখানে প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা অ্যাডমিশন অফ টু ইয়ার ডিএলএড প্রি সার্ভিস কোর্স ইন ফোর ডাইটস অ্যান্ড সিটি কুমারঘাট ফর দ্য একাডেমিক সেশন 2021 অ্যান্ড 2023। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্ট উইথ মিনিমাম 50% মার্ক ইন এগ্রিড হায়ার সেকেন্ডারি প্লাস টু স্টেজ ইজ এলিজিবল টু অ্যাপ্লাই। 5% মার্কস রিয়েলাইজেশন ফর দ্য এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কস রয়েছে তোমরা প্রত্যেকেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তার পাশাপাশি যারা এসটি এসসি এবং পিডাব্লিউডি ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের 5% মার্কস রিয়েলাইজেশন রয়েছে, তোমাদের 5% মার্কস কম হলেও তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর দেখো, এখানে সম্পূর্ণ ডিটেলসে রাজ্যের প্রত্যেকটি কলেজের ভ্যাকেন্সি লিস্ট এখানে দিয়ে দিয়েছে। তোমরা চাইলে এখান থেকে সম্পূর্ণ ডিটেলসে ভ্যাকেন্সি লিস্ট দেখে নিতে পারো। আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই নোটিফিকেশনটিকে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে সেখান থেকে নোটিফিকেশনটিকে দেখে নেবে। তারপর চলো দেখে নিচ্ছি অনলাইন আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে। দেখো, এখানে রয়েছে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন 12 AM 11/9/2021, অর্থাৎ আজ রাত 12টা থেকেই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন দেখো রয়েছে 11:59 PM 23/9/2021, অর্থাৎ 23/9/2021 রাত্রি 11:59 PM-এ তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা প্রত্যেকে আজ থেকে আবেদন করতে পারবে, তোমরা আবেদন করে নেবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই ডিএলএড কোর্সে অ্যাডমিশনের জন্য, আমি তোমাদের প্রত্যেককে বলবো এই সময়ের মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করে নেবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো নিজেদের মোবাইল থেকে আবেদন করার জন্য, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট দেখে তোমরা কীভাবে নিজেদের মোবাইল থেকে আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তারপর দেখো, তোমাদের কীভাবে ভেরিফিকেশন হবে এবং কীভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তোমাদের মেরিট লিস্ট 80% মার্ক তোমাদের হায়ার সেকেন্ডারি থেকে নেওয়া হবে এবং 20% মার্ক তোমাদের মাধ্যমিক থেকে নেওয়া হবে। এভাবেই তোমাদের প্রথম মেরিট লিস্ট তৈরি হবে। তো এখানেও তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তারপর তোমাদের আবেদন করার ক্ষেত্রে এখানে 2000 টাকা অনলাইনের মাধ্যমে পে করতে হবে। সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদেরকে কিভাবে পে করবে সেটা আমাদের চ্যানেল থেকে আমি তোমাদেরকে পরবর্তী সময় দেখিয়ে দেব। তো কিভাবে তোমরা আবেদন করবে সে বিষয়ে যদি তোমরা ভিডিও চাও, অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে এই বিষয়টা দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।